আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তিস কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের মুক্তি আপুর রেসিপিতে চিকেন দো পেঁয়াজা তৈরি করছি, যেটা তৈরি করা অনেক সহজ আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। তো আশা করছি আমার মতো আপনাদের সবারও অনেক বেশি ভালো লাগবে। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার সয়াবিন তেল। এখন এর মধ্যে রেগুলার কাট করা 600 গ্রাম চিকেন দিয়ে চিকেনগুলোকে হাই হিটে 5 মিনিটের মতো ভেজে নিব। আর চিকেনগুলোকে কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে। চিকেনগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি হাই হিটে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে বাটা রয়েছে। কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, 3 টুকরা দারচিনি, 3টা এলাচ ও 1টা তেজপাতা। এখন এই মশলার সাথে চিকেনগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর চুলার আঁচটা এ পর্যায়েও হাই হিটেই থাকবে। তো মশলার সাথে চিকেনগুলোকে বেশ অনেকটা সময় ভেজে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এই মশলাগুলোকেও চিকেনের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো মশলাটা কষানোর সময় যদি মনে হয় সামান্য একটু পানির প্রয়োজন, তো সামান্য কিছুটা পানি ব্যবহার করা যেতে পারে, তবে খুব বেশি না। তো আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মশলার সাথে চিকেনগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছোট টুকরো করে কেটে নেওয়া 1/2 কাপের মতো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে চিকেনগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই টমেটোটা গ্রেভির জন্য ব্যবহার করছি। টমেটোর সাথে চিকেনগুলোকে আবারও কষিয়ে নিয়ে তো আরও কিছুটা পানি ব্যবহার করছি, 3 টেবিল চামচের মতো পানি এখানে ব্যবহার করছি। পানিটা দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব সম্পূর্ণ টমেটোটা গলে ঝোলটা কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তো সম্পূর্ণ টমেটোটা গলে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ থেকে আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ। কাঁচামরিচটা অপশনাল, কেউ না দিতে চাইলে না দিলেও হবে। এখন এই পেঁয়াজটাকে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করব। পেঁয়াজটাকে গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই পেঁয়াজের কারণেই কিন্তু এই রেসিপিটা খেতে একটু ডিফারেন্ট হয় আর টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। আপুর অনেক রেসিপি আমি ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ সবই পারফেক্ট হয়েছে। পেঁয়াজগুলো দেওয়ার পরে আরও 3-4 মিনিটের মতো আমি জাল করেছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে আর রেসিপিটাও কিন্তু একেবারে রেডি। চিকেনটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। তবে কারো হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তো এই তো ধনিয়া পাতাটাকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। অসম্ভব মজার, আশা করছি বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।